আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনার প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে নতুন একটা বাংলাদেশি ওয়েবসাইট নিয়ে চলে এসেছি, যেইখান থেকে আপনি চাইলে প্রতিদিন মিনিমাম 700 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। এটা আমার মুখের কথা না, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ওয়েবসাইটটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। এখানে একটা কাজের জন্য আপনি পাবেন 30 টাকার। আপনি যদি এইখান থেকে কয়েকটা কাজ করেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন মিনিমাম 700 টাকা ইনকাম করতে পারবেন। তো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এখান থেকে টাকা হাতে নেবেন, এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে সেটা অল করে দিন, তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা মাত্রই আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি, কীভাবে এইখান থেকে আমরা কাজ করে ইনকাম করব। তো এই ওয়েবসাইটটিতে থেকে আর কি সবার প্রথমে আমি এখান থেকে উইথড্র করব, উইথড্র করে দেখাবো আসলে ওয়েবসাইটটি পেমেন্ট করে কি না, তারপর আমি আপনার দেখাবো যে এখান থেকে আপনারা কীভাবে কাজ করে ইনকাম করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 300 টাকা হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার কোনো প্ল্যান নেই, ঠিক আছে। আমি কিন্তু এই 300 টাকা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ইনকাম করেছি, আর সেটা কিন্তু আমি রেফার করে কিন্তু ইনকাম করেছি, ঠিক আছে। তো কীভাবে আপনারা এখান থেকে রেফার করে ইনকাম করবেন এইটাও আমি আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওটির শেষের দিকে। তো মনে করছি এই যে 300 টাকা, এই 300 টাকা সবার প্রথমে আমি এখান থেকে উইথড্র করব, তারপর আমি আপনাদের দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করে আপনারা কাজ করবেন। তো উইথড্র করার জন্য এখানে উইথড্র নামে একটা লেখা আছে, উইথড্রর উপর একটা ক্লিক করে দেবো। উইথড্রোতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমরা এখানে একটু অপেক্ষা করে নেব যেহেতু লোড নিচ্ছে। তো ঠিক এরকম একটা পেজ আসবে, এখান থেকে আমরা দেখতে পারবো বিক্যাশ, নগদ এবং কি রকেট। আমরা নিচে আসলে কিন্তু মোবাইল রিচার্জও কিন্তু দেখতে পারবো। মোবাইল রিচার্জের মাধ্যমে আপনি এখান থেকে মিনিমাম 100 টাকা হলে কিন্তু মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং কি সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত প্রতিদিন। এবং এছাড়া বিক্যাশ, নগদ, রকেট আছে, এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 300 টাকা এবং এখান থেকে প্রতিদিন সর্বোচ্চ উইথড্র হচ্ছে আপনার 30,000 টাকা। তো এখান থেকে আপনি যেটার মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন সেটা নিচে দেখতে পারবেন, উইথড্র নামে একটা লেখা থাকবে, উইথড্র উপর একটা ক্লিক করবেন। যেহেতু মনে করুন আমি বিক্যাশের মাধ্যমে উইথড্র করব, বিক্যাশের নিচে উইথড্র নামে একটা লেখা আছে, উইথড্র উপর একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমাদের অ্যামাউন্ট চাইবে, এখান থেকে আমরা কত টাকা এখান থেকে উইথড্র করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে বসিয়ে দেব। যেহেতু আমাদের ব্যালেন্স আছে 300 টাকা, 300 টাকা উইথড্র করবো, 300 টাকা দিয়ে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। দেন আমরা এখানে একটু অপেক্ষা করে নিচের দিকে আসলে এখানে একটা নোটিশ দেখতে পারবো, উইথড্র টাইম সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত, উইথড্র দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে পেমেন্ট আর কি পাবেন। কাজের চাপ থাকলে 24 ঘন্টা অপেক্ষা করুন, পেমেন্ট পাওয়ার পরে পেমেন্ট প্রুফ আমাদের অফিসিয়াল গ্রুপে শেয়ার করা আর কি বাধ্যতামূলক। আপনি যদি পেমেন্টটা পাবেন সেটা কিন্তু তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেইখানে আর কি শেয়ার করবেন। তো কীভাবে শেয়ার করবেন সেটাও দেখাচ্ছি একটু পর। তো এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারের জায়গায় আপনারা মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারে আপনারা আর কি পেমেন্টটা রিসিভ করবেন, মানে যে বিকাশ অ্যাকাউন্টে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখানে দিয়ে তারপর এখান থেকে কনফার্ম আছে, কনফার্মের ওপরে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে কনফার্মের ওপরে একটা ক্লিক করে দিলাম। দেন এরকম একটু লোড নেবে, আপনারা এখানে একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন আপনার উইথড্র টাকা এখান থেকে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের এখন কিন্তু পেন্ডিং আছে, আমরা এখানে একটু অপেক্ষা করে দেখি আমাদের পেমেন্টটা আসছে কতক্ষণ সময় লাগে। এখান থেকে আমরা উইথড্র করেছি, উইথড্র পেমেন্টটা আস্তে আস্তে আমি আপনার দেখে দিই কীভাবে এখানে অ্যাকাউন্ট করে আপনার কাজ করবেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন লেখা থাকবে সাইট লিঙ্ক, আপনারা সেই সাইট লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, এরকম একটা পেজ আসবে। দেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। মনে করেন আপনার নাম হৃদয় হাসান, সেহেতু আপনার ফার্স্ট নেম জায়গায় দেবেন হৃদয় এবং লাস্ট নেমের জায়গায় দেবেন হাসান। তারপর এখানে আসতে দেখবেন যে ইউর ইমেল, এখানে আপনারা একটা মেল ব্যবহার করবেন, যে মেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। দেন আপনার নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন লেখা আছে ইউর মোবাইল ফোন নাম্বার বা ইউর ফোন নাম্বার, এখানে আপনারা আপনাদের মোবাইল ফোন নাম্বারটি দিয়ে দেবেন, যেই নাম্বারটি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট আর কি করতে চাচ্ছেন। তো অবশ্যই এখান থেকে শূন্য ছাড়া বাকি 10 সংখ্যা কিন্তু দিয়ে দেবেন, কারণ শূন্যটা কিন্তু এখানে সবার প্রথমে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপর নিচে আসলে দেখবেন লেখা আছে ইউজার নেম, এখানে আপনার একটা ইউজার নেম ব্যবহার করবেন, যে ইউজার নেম ব্যবহার করে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এখানে আমি একটা ইউজার নেম ব্যবহার করে নিচ্ছি, আপনি আপনার নাম লিখবেন, নামের সাথে কিছু একটা সংখ্যা অ্যাড করে দেবেন, আপনার ইউজার নেম কিন্তু হয়ে যাবে। দেন নিচে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে যে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, যে পাসওয়ার্ডটি আপনার সবসময় মনে থাকে, আমার এখানে যে পাসওয়ার্ডটা আর কি মনে থাকে সেই পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। দেন এখানে আছে রিটেপ পাসওয়ার্ড, রিটেপ পাসওয়ার্ডে যে আপনার সেম পাসওয়ার্ড ব্যবহার করবেন, মানে ওপরের পাসওয়ার্ডে যে আপনার যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন নিচে যে রিটেপ পাসওয়ার্ড আছে এখানে আপনার সেম পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর এখানে দেখবেন যে লেখা আছে একটা এক্সাম্পল কোড, এই কোডটা আপনার ইন্টার কোডের জায়গায় লিখে দেবেন, মানে এই যে এখানে যে একটা খালি করা আছে, খালি করা আপনার সেই কোডটি যেমনভাবে লেখা আছে দেখে দেখে আপনার এই কোডটি সেমভাবে এখানে লিখে দেবেন। দেন এখান থেকে নিচে দেখবেন লেখা আছে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনার টিকমার্ক করে দিয়ে এখান থেকে রেজিস্টার নেওয়া আছে, রেজিস্টার নেওয়ার উপরে ক্লিক করবেন।
তারপর দেখতে পারবেন আপনাদের এখান থেকে অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এখান এটা চাইলে সেভ করে রাখতে পারেন। এখন কথা হচ্ছে আমরা এখানে কিভাবে কাজ করব। তার আগে আপনাদের কাছে এখানে আপনারা একটা কাজের জন্য কত টাকা পাবেন সেই জন্য এখানে টাস্ক আছে, টাস্কের উপরে একটু ক্লিক করি, দেন আমরা এখানে একটু অপেক্ষা করি। অপেক্ষা করা হয়ে গেলে দেখতে পারবেন এখান থেকে একটা কাজের জন্য কিন্তু 30 টাকা পাবেন। ঠিক আছে, একটা কাজ করতে কিন্তু আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট কিন্তু সময় লাগবে। ও সরি বন্ধুরা, 5 থেকে 10 সেকেন্ড কিন্তু সময় লাগবে, 10 সেকেন্ডের বেশি কিন্তু সময় এখানে আর কি লাগবে না। তো এই যে এখানে আছে একটা ভিআইপি আইকন, আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, এরকম একটা পেজ আসার পর এখানে দেখতে পারবেন লেভেল 1 আছে, এটা যদি আপনি এখান থেকে বাই করেন প্রাইস হচ্ছে 400 টাকা। এটার আপনার মনে করছে মেয়াদ হচ্ছে 180 দিন এবং প্রতিদিন কাজ পাবেন একটা। এর আইকন আছে, এর আইকনের উপর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আরেকটা কাজ আছে লেভেল 2, এটার প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা। এটার মেয়াদ কিন্তু হচ্ছে আপনার 180 দিন, মানে এখান থেকে আপনার প্রতিদিন কিন্তু কাজ পাবেন 2টা, এবং কিন্তু এই 2টা কাজ কিন্তু আপনি 180 দিন করে কিন্তু পাবেন। ঠিক আছে, মানে 180 দিন কিন্তু আপনি এখানে এই কাজটা করতে পারবেন, প্রতিদিন কিন্তু 60 টাকা করে আপনার 180 দিন কিন্তু ইনকাম হবে। তো এইভাবে যদি আমরা সাইডে স্ক্রল করি তাহলে কিন্তু এখানে অসংখ্য কিন্তু কাজ দেখতে পারবো। লেভেল 3 1500 টাকা প্রতিদিন ইনকাম হচ্ছে আপনার, 3টা কাজ দিবে, 3টা কাজে কিন্তু 90 টাকা প্রতিদিন ইনকাম হবে, এবং কি এখানে আপনার 180 দিন কিন্তু ইনকাম হবে। তো বন্ধুরা, বিকাশ থেকে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে, তো নোটিফিকেশনটা আমরা এখান থেকে ওপেন করি, তারপর আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে এখান থেকে এই প্ল্যানগুলো আপনারা এখান থেকে পাই করে কাজ করবেন। ঠিক আছে, তো আমরা যে এখান থেকে উইথড্রো করলাম সেই টাকাটা কি পেলাম এখান থেকে নাকি অন্য টাকাটা পেলাম, আমরা এটা আগে ওপেন করে দেখি। মানে বিকাশ থেকে মেসেজটা আসছে, এই মেসেজটা আগে আমরা ওপেন করে দেখি যে আসলে কোথা থেকে পেমেন্টটা পেলাম, তারপর আমি এখানে আপনারা দেখাচ্ছি কীভাবে কাজটা করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে বিকাশ থেকে কিন্তু আমরা 282 টাকা কিন্তু রিসিভ করছি, এবং কি রেফারে যে বিগ ইনভেস্টিং কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো এই যে সাইটটা আমি আপনাদের মাঝে কথা বললাম, এই সাইটটার নামই কিন্তু হচ্ছে বিগ ইনভেস্টিং। এই সাইটটা থেকে কিন্তু আমরা 282 টাকা কিন্তু পেমেন্ট পেয়েছি, আমরা কিন্তু 300 টাকা কিন্তু উইথড্র করছিলাম, 6% কিন্তু ব্যাট কেটে আমরা কিন্তু এইখান থেকে 282 টাকা কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই যে ওয়েবসাইটটিতে, এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য আমরা এখানে চলে আসবো। দেন আমরা যদি আইকন আবার ক্লিক করতে থাকি তাহলে কিন্তু এখানে আরও কিন্তু অসংখ্য কিন্তু কাজ দেখতে পাবো। ঠিক আছে, 13 নম্বর হচ্ছে আপনার 25,000 টাকা, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ প্ল্যান, এবং কি প্রতিদিন কাজ হবে আপনার 52টা। ঠিক আছে, প্রতিদিন যদি আপনি 52টা কাজ করেন 30 টাকা করে যা ইনকাম হবে তাই কিন্তু আপনার ইনকাম হবে, অনেক টাকা কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই যে কাজগুলো করার জন্য কিন্তু এখান থেকে একটা প্যাক যদি আমরা বাই করতে চাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে মিনিমাম 400 টাকা কিন্তু থাকতে হবে। তো 400 টাকা ডিপোজিট করার জন্য এখন এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দেবেন, দেন এরকম একটা পেজ আসবে ডিপোজিট নামে আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে আর কি ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করে নেবেন, দেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখান থেকে বিকাশ নগদ এবং কি রকেট দেখতে পারবেন। এখান থেকে এখন আপনাদের এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার 350 টাকা। ঠিক আছে, তো এখন এখানে ডিপোজিট করার জন্য নিচে দেখতে পারবেন ডিপোজিট নামে একটা লেখা দেখতে পারবেন, ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবেন, যেখান থেকে আপনি আর কি ডিপোজিট করতে চাচ্ছেন, বিকাশ অথবা নগদ অথবা রকেট, সেটা নিচে ডিপোজিট আছে, ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে কনফার্মের উপর একটা ক্লিক করবেন। মনে করেন এখান থেকে 400 টাকা আর কি ডিপোজিট করবেন, 400 টাকা দিয়ে এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম, দেন আমাদের সামনে ঠিক এরকম একটু লোড নিবে। তো তারপরে এরকম একটা পেজ দেখতে পারবো, এখানে কিন্তু আমাদের কিন্তু 1টাকাও কিন্তু চার্জ কাটবে না ডিপোজিট করার জন্য। দেন এখন আমরা পে নাও আছে, পে নাওয়ের উপর একটি ক্লিক করে দেবো, দেন আমরা এখানে একটু কষ্ট করে অপেক্ষা করবো, আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এইখান থেকে আমরা দেখতে পারবো এখানে কিন্তু বলা আছে সবাই সঠিক নিয়মে ডিপোজিট করুন, কেউ ফেক ডিপোজিট করবে না, ফেক ডিপোজিট করলে তার আইডি ব্যান করে দেওয়া হবে, ডিপোজিট 24 ঘন্টা চালু থাকবে, অবশ্যই সেন্ড মানি করবেন, অবশ্যই সাইটে দেওয়া নাম্বারে ডিপোজিট করবেন। এই যে সাইটে যে একটা নাম্বার দিয়েছে এই নাম্বারটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, তো কপি এইখান থেকে এমন করে ট্যাপ করে দেওয়া রাখবেন, দেন এইখান থেকে আপনারা দেখতে পারবেন একটা কপি নামে আইকন আছে, কপিতে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন। আর এখান থেকে কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে একটা স্ক্রিনশট, মনে করেন যে আপনি যে ডিপোজিট করছেন সেখানে যে টাকাটা আর কি পাঠাইছেন সেই সময় যে কনফার্ম হবে সেই সময় আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো এখানে এমন করছি এখন আমরা ডিপোজিট করার জন্য আমি আমার ফোন থেকে নগদটা আর কি ওপেন করে নিচ্ছি, যেহেতু আমি সেখানে নগদটা সিলেক্ট করেছিলাম। তারপর এখন আমরা যেহেতু সেন্ড মানি করবো সেজন্য সেন্ড মানির উপর একটা ক্লিক করে দেবো, দেন এখান থেকে যে রিসিপিয়েন্ট একটা লেখা আছে এখানে আমরা সেই নাম্বারটা পেস্ট করে দিয়ে আর আইকনের উপর একটা ক্লিক করবো, দেন এখান থেকে আমাদের অ্যামাউন্টটা বসিয়ে দেবো, 400 টাকা ডিপোজিট করতে চাইছিলাম 400 টাকা বসিয়ে দিয়ে এখান থেকে নেক্সট ইয়ের উপর একটা ক্লিক করবো, আমাদের পিন নাম্বার দিতে বলবো, আমরা পিন নাম্বার দিয়ে একটু এর আইকনের উপর একটা বা নেক্সট ইয়ের উপর একটা ক্লিক করবো, দেন আমাদের কনফার্ম করতে বলবো, আমরা সেখানে একটু কনফার্ম করব, আমরা আর কি টাকাটা পাঠানো কমপ্লিট করবো। এই সময় কিন্তু আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে, এই সেই স্ক্রিনশট এখন এখানে আপলোড করার জন্য এখানে দেখতে পারবো সিলেক্ট স্ক্রিনশট নামে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করবো, আমাদের কিছু পারমিশন চাইবে, সবগুলো এখান থেকে আমরা অ্যালাউ করে দেবো, দেন আমাদের ফোন থেকে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর এখান থেকে যে আমরা স্ক্রিনশটটা নিলাম একটু আগে সেই স্ক্রিনশটটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, আমরা দেখতে পারবো পে নাও আছে, পে নাওয়ার উপর একটা ক্লিক করে দেবো, দেন আমাদের ডিপোজিটটা কিন্তু এখান থেকে কিন্তু সাকসেসফুলভাবে করা
কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে একটু লোড নিচ্ছে, তো আমরা এখানে একটু অপেক্ষা করি, দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটটা কিন্তু বর্তমানে কিন্তু পেন্ডিং আছে, আমরা এখানে একটু অপেক্ষা করি দেখি আমাদের ডিপোজিট অ্যাড হতে কতক্ষণ সময় লাগে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ডিপোজিটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে গেল, সর্বোচ্চ কিন্তু 5 থেকে 10 মিনিট সময় লাগছে, 10 মিনিটও কিন্তু লাগে নাই, 2 থেকেও কিন্তু 5 মিনিট সময় লাগছে। এরপরে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে, তাহলে বুঝতে পারতেছেন ওয়েবসাইটটি আর কি কতটা ফাস্টের একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এখন এখান থেকে কাজ করার জন্য বিআইপি আইকনের উপর একটা ক্লিক করে দেব, বিআইপি আইকনে ক্লিক করার পর কিছু বিআইপির সাথে কিন্তু আমি একটু আগে আপনাদের কিন্তু পরিচয় করে দিয়েছি যে কোনটাতে আপনারা কেমন কাজ পাবেন। তো এখন আমরা এখান থেকে 400 টাকা আর কি যে 400 টাকা যে প্ল্যানটা এটা আমরা এখান থেকে বাই করবো, এটা কিন্তু আমরা প্রতিদিন একটা কাজ পাবো, 180 দিন কিন্তু এই কাজটা করতে পারবো। তো এটা বাই করার জন্য বাইনারের উপর একটি ক্লিক করবো, যেটা বাই করতে চাইতেছেন সেটার উপর দেখবেন যে বাইনা আছে, বাইনায় ক্লিক করবেন, দেন কিন্তু কনফার্মের উপর একটি ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু এখান থেকে প্ল্যানটা কিন্তু বাই করা সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা এখানে অপেক্ষা করে দেখতেছেন আমাদের আর কি প্ল্যানটা কিন্তু এখান থেকে কিন্তু বাই করা সাকসেসফুল হয়ে যাবে, এখান থেকে কিন্তু কারেন্টের নামে একটা কিন্তু লেখা চলে এসেছে। তো এখান থেকে এখন আমরা এই একটা কাজ করার জন্য টাস্ক আছে, টাস্কের উপর একটা ক্লিক করে দেবো, দেন আমরা এখানে একটু অপেক্ষা করে নেবো, আমাদের সামনে কিন্তু কাজ চলে আসবে যে আমরা এখান থেকে কিন্তু কয়টা কাজ করতে পারবো। এই যে এই ওপর দেখতে পারবেন রিমেইন আছে একটা কাজ, আমরা কিন্তু এখান থেকে একটা কাজ করতে পারবো। তো একটা কাজ করার জন্য ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ারের উপর একটা ক্লিক করে দেবেন, তারপর দেখবেন আপনাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এখানে আপনারা একটু আর কি অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? এরকম একটা পেজ আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে যে 1+2 একটা কিন্তু অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা কিন্তু এখন আপনাকে সলভ করতে হবে। তো আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন 1-এর নিচে কিন্তু একটা খালি ঘর আছে, খালি ঘরের উপরে 1+2=3 কিন্তু লিখে দেবেন, ঠিক আছে? তো 3 লিখে দেওয়ার পর এইখান থেকে দেখবেন যে লোডিং অ্যাড আছে, এই লোডিং অ্যাডের উপর একটি ক্লিক করে দেবেন, দেন এইখান থেকে আপনাদের অ্যাডটা কিন্তু এখানে কিন্তু আর কি লোডিং হবে, ঠিক আছে? তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন, দেন এখানে কিন্তু একটা পার্সেন আছে, এটা কিন্তু 100% হয়ে যাবে, তো এখানে একটু অপেক্ষা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল, এভাবে কিন্তু আপনারা এখান থেকে অ্যাডটা কিন্তু দেখে নেবেন, সাকসেসফুল ভিউ দিস অ্যাডস এরকম কিন্তু একটা লেখা চলে আসবে, তারপর বুঝতে পারবেন আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো এখান থেকে যে আমাদের একটা কাছে প্রফিট, এটা কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে কিন্তু এখান থেকে কিন্তু এই যে অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু আমরা আমার যে একটা কিন্তু লেভেল কিন্তু বাই করছি, এখন কিন্তু আমাদের এখান থেকে 430 টাকা আছে, কারণ কিন্তু আমাদের এখান থেকে আর কি টোটাল ব্যালেন্স কিন্তু দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? তো আমরা একটা কাজ যে করলাম 30 টাকা পেলাম সেটাও কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখান থেকে মনে করছি আমরা কীভাবে উইথড্র করবো, কীভাবে কাজ করবো সমস্ত কিছু সূত্রে দেখালাম, এখন কথা হচ্ছে তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কীভাবে জয়েন করবেন। সেখানে জয়েন করা আপনি চাইলে এই ওয়েবসাইটটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, এখানে জয়েন করার জন্য নিচে দেখবেন যে লেখা আছে কন্ট্যাক্ট আস, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন সরাসরি তাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে আপনাদের আর কি নিয়ে যাবে। তো সেখানে আপনারা জয়েন হওয়ার পর এখন কিন্তু আমাদের সেখানে কিন্তু স্ক্রিনশটটা আপলোড করতে হবে, কারণ আমরা যে ওয়েবসাইটটি থেকে পেমেন্ট পেলাম সেটা কিন্তু একটা স্ক্রিনশট দিতে হবে। শুরুতে কিন্তু বলেছিলাম সেই স্ক্রিনশটটা আমি আর কি শেষের দিকে দেখিয়ে দেবো কীভাবে এখানে স্ক্রিনশটটা দিবেন। তো ওই স্ক্রিনশট আপনি যে পেমেন্টটা পাইছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে দেবেন, নিয়ে নেওয়ার পর এখন আপনারা সেই টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন। তো এখানে চলে আসার পর এখন এখানে স্ক্রিনশট আপলোড করার জন্য নিচে একটা আইকন দেখতে পারবেন মাঝখানে, এই আইকনের উপর একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাডমিন কিন্তু অনেক দ্রুত কিন্তু এখানে রিপ্লাই দিয়েছে, এখানে কিন্তু অ্যাডমিন কিন্তু অনেক আর কি অনলাইন থাকে। তো আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই গ্রুপ থেকেও কিন্তু জানতে পারবেন, এখানে কিন্তু আপনারা অসংখ্য কিন্তু পেমেন্ট বুক দেখতে পারবেন, ওয়েবসাইটটি সম্পর্কে কিন্তু বিস্তারিত ডিটেলস কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, এবং কি আমি আপনাদের বলবো আপনারা এখানে চাইলে কাজ করতে পারেন, যেহেতু এখান থেকে এখন আর কি পেমেন্টটা করতেছে, ঠিক আছে? তো যেহেতু পেমেন্ট করতেছে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, আর অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন যেহেতু এটা একটা ডিপোজিট প্ল্যাটফর্ম। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।